অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি আজকে এই ভিডিওতে জানাতে চলেছি চন্দ্রগ্রহণ এর ফলে তিনটি রাশি সাবধান। এর আগের এপিসোডে আমি দিয়েছিলাম তিনটি রাশির জন্য বিশেষ লাভ, কিন্তু এই ভিডিওটি তিনটি রাশির জন্য সতর্কবাণী। এটা কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি নয়। আপনারা সাবধানে থাকুন, সতর্ক থাকুন, সেই জায়গাতে সেই রকম কিন্তু মুশকিল আসবে না আপনাদের জীবনে। এবং এই চন্দ্রগ্রহণের জন্য যে আপনাদের যে সমস্যা আসবে সেই জন্য কী করবেন তারও প্রতিকার প্রতিবিধান আমি এই ভিডিওর শেষে জানাব। তো প্রথমেই জানাই, এই যে 5 জুলাই 2020 অন্তিম চন্দ্রগ্রহণ, অর্থাৎ ব্যাক টু ব্যাক তিনটি গ্রহণের মধ্যে এটা হচ্ছে অন্তিম চন্দ্রগ্রহণ। এর আগে আমি জানিয়েছি এই চন্দ্রগ্রহণের ফলে দেশ দুনিয়ায় কী প্রভাব পড়বে। দেখুন, প্রথমেই জানাই এই চন্দ্রগ্রহণ হচ্ছে ধনু রাশিতে এবং এই চন্দ্রগ্রহণের সময় শুরু হচ্ছে সকাল আটটা সাঁইত্রিশ থেকে 11:22 পর্যন্ত এই চন্দ্রগ্রহণ চলবে। এবং এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষে কিন্তু দেখা যাবে না, এবং এটা হচ্ছে একটি উপছায়া চন্দ্রগ্রহণ, অর্থাৎ পৃথিবীর হালকা ছায়া চন্দ্রের উপর পড়বে। সেই জন্য এর যেহেতু ভারতবর্ষে এটা দেখা যাবে না, সেই জন্য এটা কিন্তু কোনো সূতককাল কিন্তু নেই, অর্থাৎ আপনি এই সময় খাওয়া দাওয়া পূজা পাঠ সবই করতে পারেন। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি। কিন্তু দেখুন, চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ। আমরা যতই না দেখতে পাই কিন্তু চন্দ্রকে যখন গ্রাস করছে তার কিছু নেগেটিভ এফেক্ট তো পড়বেই। এটা তো নিশ্চিতরূপে বেশ তিনটি রাশি যেটার নেগেটিভ এফেক্ট কিন্তু পাবে। ধনু রাশিতে হচ্ছে অর্থাৎ অগ্নিতত্ত্ব রাশি, এবং এই রাশিটা হচ্ছে অগ্নিতত্ত্ব রাশিতে এই গ্রহণ সংঘটিত হচ্ছে। যদিও সেখানে বৃহস্পতি বিদ্যমান, অর্থাৎ সেই তুলনায় নেগেটিভ এফেক্টগুলো কিন্তু আসবে না, অর্থাৎ বৃহস্পতি অনেকটা এই নেগেটিভ এফেক্ট থেকে কিন্তু মুক্তি দিবে। তো এবার কোন এই তিনটি রাশি আমি আপনাদেরকে জানাতে চলেছি। প্রথম যে রাশিটি সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য এবং অর্থের দিকে কিছুটা হলেও আপনাদেরকে চিন্তার ব্যাপার আসতে পারে, বা আপনাদের ব্যবসার দিকে কিছু হলেও সমস্যা আসার সম্ভাবনা আছে। অর্থাৎ এই যে 5 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে এই 15 দিন আপনারা সাবধানে থাকবেন ধনু রাশি, অর্থাৎ ব্যবসা, আপনাদের স্বাস্থ্য, এই দিকটা, এই দুটো বিষয় এবং অর্থের ব্যাপারে অবশ্যই কেয়ারফুল থাকবেন। দ্বিতীয় যে রাশিটির কথা আমি বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির স্বাস্থ্যহানি এবং ছোটোখাটো কোনো দুর্ঘটনা হওয়ার কিন্তু সম্ভাবনা আছে বৃষ রাশির ক্ষেত্রে। আপনারাও কিন্তু সাবধানে থাকবেন এই 5 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে এই 15 দিন এই গ্রহণের কিন্তু এফেক্ট কিন্তু থাকবে। এবং কি করতে হবে যে তিনটি রাশির কথা বললো সেটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে জানাচ্ছি, কি করলে আপনারা এই নেগেটিভ এফেক্ট থেকে মুক্তি পাবেন। এবং এরপরে যে অন্তিম যে রাশি, 3 নম্বর যে রাশি, সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির বৈবাহিক জীবনে কিছুটা হলেও সমস্যা আসবে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সমস্যা, নিজের ব্যবসার ক্ষেত্রে সমস্যা, এবং কিছু কিছু ক্ষেত্রে টাকা আটকে যাওয়া, আর্থিক লস, এই সকল দিকগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে। তো আপনারা কি করবেন, এই চন্দ্রগ্রহণ হয়ে যাওয়ার পর এই 11:22 পর আপনারা কোনো নির্ধনী ব্যক্তিকে, বাস্তবে যারা নির্ধনী তাদেরকে চাল বা চিনি বা দুধ বা আটা, মানে সাদা আটা বা সাদা বস্ত্র, যদি কোনো নির্ধনী ব্যক্তিকে চন্দ্রগ্রহণ শেষ হয়ে যাওয়ার পর দান করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বিশেষ ফায়দা কিন্তু এই তিনটি রাশি পাবে, সেই রকম সমস্যা কিন্তু এই তিনটি রাশির আসবে না। বিশেষ করে আপনারা যদি এই কাজটা করতে পারেন, এবং চন্দ্রগ্রহণ চলার সময় আপনারা
যত সম্ভব ওং নমো শিবায় এই মন্ত্রটি পাঠ করেন, বিশেষ ফায়দা কিন্তু আপনারা পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।